वेलकम बैक टू माय चैनल लेनी कौशल काल। आशा करी तुम्हारा सबाई खूब भलो आज। हाँ, तुम्हारा टाइटल दिखे बुझते पे गो जो आज के क्यों विषय ये वीडियो करी इटा। हाँ, हमें खूब पजिटिव हो स्टोरीटाई तुम्हारे का तुले धरब जे एन भारतवर्षर जो अवस्था वेस्ट बेंगल अवस्था तो कोविड पजिटिव हे अने भूगन কিন্তু ঠিক মতো প্রপার টেস্ট বা কিছু করছেন না, আবার তাদের ইমিউনিটি পাওয়ারে অনেকে ঠিক হয়ে যাচ্ছেন। আর অনেকের ব্যাপারটা কি হচ্ছে লোকানোর জন্য লোকাচ্ছে, কারণ সেটাও আমি আজকে বিস্তারিতভাবে এই কথাগুলো বলবো কেন লোকাচ্ছে। তো আমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে এই কারণেই, আমি সেটা ডিটেলসে যাব। তো ভিডিওটা দেখতে থাকো, তোমরা অনেক কিছুই জানতে পারবে। তো আমার এক পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে, পাশের বাড়িতে ওখানে ফ্ল্যাট হচ্ছে, তো কাজ হচ্ছে, তার একটা আওয়াজ তোমরা পাবে, এটাকে ইগনোর করো প্লিজ। তো যাই হোক, এবার পুরো স্টোরিটা আমি আসছি। 28 তারিখ সকাল থেকেই আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল। খারাপ মানে আমি কি বলবো, যে আমার শুধু ঘাম দিচ্ছে, আমার খুব মানে এনার্জি লস হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে ভালো লাগছে না। তাই বুঝতেই পারছিলাম যে কোনো জ্বর বা কিছু একটা হতে চলেছে। তো আমি তখন আমার মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, তো এত ঘাম ছিলাম মানে পাখা চলছে তাও আমি ঘামছি, মানে সে ঘামা কাকে বলে। তখন আমার মা দেখে বলল, মনে হচ্ছে তো প্রেশার বেড়েছে, তুই প্রেশারটা একবার চেক করে নিস। আমি বললাম হ্যাঁ, কাল পরশুর মধ্যে গিয়ে একবার চেক করে নেব। তো হলো 28 তারিখ রাত্রিবেলা আমি শুয়ে আছি, কিন্তু রাত্রিবেলা কোনো আর কোনো সিমটম আমি পাইনি, নর্মাল হয়ে গেছিলাম। তো মাঝরাত্রি দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে চিল ঠান্ডা কাকে বলে, কাঁপছি, কিন্তু এসি চলছে না, শুধু পাখা চলছে, পাখার অভাব আমার সহ্য হচ্ছে না, মানে গায়ে চাপা দিয়েছি তাও আমি অত্যন্তভাবে কাঁপছিলাম। মনে হচ্ছে বরফের মধ্যে আমি একা কটন জামা পরে দাঁড়িয়েছি, সোয়েটার বা কিছু কিছু করিনি। তো যাই হোক, তো তখন আর মানে বুঝতেই পারছিলাম জ্বর এসে গেছে। তা আমি সঙ্গে সঙ্গেই ক্রোসিন খাই, আমার সবসময় মেডিসিনগুলো যেখানে রাখি সেই বক্সটা আমার হাতের কাছে বেশি টেবিলের ডোয়ারেই রাখি বলে ক্রোসিনটা বার করে সঙ্গে সঙ্গে খাই। আমি জানি কিছুক্ষণ পরে হয়তো জ্বরটা কমে যাবে। আর তার সঙ্গে অসহ্য হাত পার যন্ত্রণা, মানে যেমন মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা তুলতে পারছি না, তার সঙ্গে হাত পা যন্ত্রণা। তো ভোর হলো, ভোরবেলাও আমি দেখছি আমার জ্বরটা কিন্ততু কিছুতেই কমেনি। ক্রোসিন খেয়েছি প্রায় 2-2.5 ঘন্টা, কিন্তু জ্বর কমেনি, হালকা জ্বর আছে। টেম্পারেচারটা 99 এরকম 100, খুব বেশি না, কিন্তু হাত পা প্রচণ্ড যন্ত্রণা। তো আমি মর্নিংয়ে উঠি আমার হাজব্যান্ডকে বললাম, আমার মনে হচ্ছে আমি কোভিড। তো আমার হাজব্যান্ড বললো, না এমনি জ্বর সর্দি কাশি সিজন চেঞ্জ হচ্ছে, তুমি ঘামছিলে বলছিলে, হয়তো সেই কারণে তোমার জ্বর হয়েছে, ঘামটাম বসে, এটাকে সবসময় কোভিড ভাবছো কেন। আমি বললাম দেখো, ক্রোসিন খেয়ে আমার পাস হিস্ট্রিতে কোনো দিন যে জ্বর কমেনি এটা হয়নি, তো সুতরাং আমি শিওর এটা আমার কোভিড হয়েছে। তখন ও বললো ঠিক আছে, তাহলে কী করবে। তা আমি বললাম সেদিনকার মতো আমি কোনো কাজ করিনি, আমি নিজেকে আইসোলেশনে খোঁজা তুলে নিয়েছি 4 তলায়, কারণ আমি বুঝতে পেরেছি যে আমাকে সকলের থেকে আলাদা হতে হবে, রোগটাকে অবশ্যই ভয় পাওয়া দরকার। আর কী কী সিমটম হয় না হয় সে তো আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমার বেসিক্যালি কোনো তখন মুহূর্তে সেই মুহূর্তের মধ্যে কোনো সিমটম দেখা যায়নি, শুধু জ্বর, গা হাত পা যন্ত্রণা ছাড়া, অতিরিক্ত মাথা যন্ত্রণা, অতিরিক্ত গা হাত পা যন্ত্রণা। তো যাই হোক, তো আমি আমার 4তলার রুমে চলে আসি। তো এখানে বেড মানে একটা গাদ্দা পেতে থাকি, আর টেবিল আছে, চেয়ার আছে, আমার বাসনপত্র, গামছা, জামা কাপড় সব নিয়ে আমি চলে আসি, টুথপেস্ট মানে ব্রাশ যেগুলো দরকার, একটা সাবান, এখানে যে বাথরুমও আছে। তো আমি একটা কথাই বলি, তোমরা কেউ উপরে এসো না, আর জলটা আমাকে 2-3 বোতল নিয়ে আসি, আরও বলেছি মাঝে মাঝে এসে জলটা আমায় শুধু প্রোভাইড করো। তখন ওরা বললো হ্যাঁ হ্যাঁ, আর খাবার দাবার ওরা এইখানে রেখে যাচ্ছিলো, আমি দেখাচ্ছি এই ঘরের এই বাইরেটা রেখে যাচ্ছিলো, আর আমি এখান থেকে নিয়ে নিচ্ছিলাম, আমি কাউকে ঘরের মধ্যে ঢুকতে দিইনি। তো সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে শুধু এইটুকু বললাম, দেখো আমি যখন কোভিড মনে হচ্ছে তো আমি এখানকার আইএলএসে একবার কন্ট্যাক্ট করি, কারণ ওটা কোভিড নার্সিংহোম হয়েছে, তো কী গাইডলাইন আমি তো বুঝতে পারছি না সত্যি কোভিড হয়েছে কি না, এটা একটা বড় ব্যাপার। আর এখন যদি আমি মানে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে সরকারিভাবে চিকিৎসা করতে যাই, সেটা আমার শরীর পারমিট করবে না। আমি বুঝতে পারছি আমি হাঁটাচলা খুব একটা করতে পারছি না। তো সঙ্গে সঙ্গে আমি আইএলএসে অনলাইনে ফোন করি ওদেরকে, গুগল সার্চ করে, তো ওরা সঙ্গে সঙ্গে রেসপন্সে বলে যে দেখুন আজকে সানডে, মানে ওটা ছিল 29 তারিখ, আজকে
সানডে তো আজকে আমার কোনো ডাক্তার নেই আপনাকে কালকে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখছি সকাল 10টা কোভিড স্পেশালিস্ট ডাক্তারের সঙ্গে আপনাকে দেখিয়ে দেওয়া হবে তার মানে কিভাবে দেখাবো আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখাতে চাই কারণ আমার কি হচ্ছে চোখ লাল হচ্ছে কি না হচ্ছে সবার শুনছি এরকম হচ্ছে তখন বললো সেটা ডাক্তাররাই ভালো বুঝবেন তো ওরা বলল হ্যাঁ হ্যাঁ আপনারা আমি একটা আমার একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে বলবো সেটার মাধ্যমে কালকে সকাল 9টায় রেডি থাকবেন তো ঠিক 9টা 10-15 ওরা অবশ্যই ফোন করেছিল মানে আমি এটাই বলতে চাইছি যে কেউ যদি ঠিকমতো প্রসেস করে আমার মনে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু সকলেই সেরে উঠবে তো আমি আগে চিন্তা করেছি আগে ট্রিটমেন্ট করব পরে টেস্ট ট্রিটমেন্টটা করে অন্তত সুস্থ হই হওয়ার পরে করব তা আমার কি হবে না হবে কারণ শুনছি ডায়রিয়া হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে নিউমোনিয়া হচ্ছে এগুলো আমরা নেটের মাধ্যমেই জানতে পাচ্ছি তো সেগুলো আগে জানা দরকার ভালো করে ডে বাই ডে সিম্পটম বাড়ে তো আমাকে সঙ্গে সঙ্গে ওরা 9টা 10-15 ফোন করলো তো আমাকে বললে এই অ্যাপসটা আপনারা আপনি ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এবার অ্যাপসের যে একজন ম্যাডাম ছিলেন উনি আমাকে পুরো গাইড করলেন কিভাবে ডাক্তার উনি দেখবেন আমি কিভাবে অনলাইনে পে করবো উনি সব মানে উনি ফোন ধরে আছেন আমি তার মধ্যে অনলাইনে পেমেন্ট করছি উনি সব প্রসেসটা ওনারা মানে খুবই হেল্পফুল আমি এটাই বলতে চাইছি যে এখানে কিন্তু এত হেল্পফুল মানে ভাবা যাচ্ছে না তো আমার খুব ইজিলি আমি দেখিয়ে নিতে পারলাম আর আমি দেখলাম ওই অ্যাপসের মাধ্যমে ডক্টরের সঙ্গে কনসাল্ট করলে কিন্তু মানে একদম মিনিমাম ফিজ লাগছে একদম মিনিমাম ফিজ লাগছে এটা চেম্বারে গিয়ে দিতে বা পার্সোনাল দিতে কিন্তু ডবল লাগছে এটাও জানা দরকার সকলে অনেকে ভাববে অ্যাপসের মাধ্যমে করছে মানে বেশি ফিজ একদম না পুরো হাফ ফিজ নেওয়া হচ্ছে তো আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করলাম উনি আমাকে দেখে বললেন আপনার কি গন্ধ বা স্বাদ চলে গেছে আজকে দেখুন স্বাদ পাচ্ছি না কিন্তু গন্ধ এখন আমার আছে কারণ যেটা ফার্স্ট ডে ছিল এই কারণে মানে সেকেন্ড ডে ছিল 28-29 তারিখ ছিল তো বললো আপনার কি গলায় ব্যথা আছে আজকে না আপনি কি মেডিসিন ইউজ করছেন আমি বললাম যে আমি এর জন্য প্যারাসিটামল খাচ্ছি জ্বরের জন্য কিন্তু জ্বর আমার ঠিকমতো কমছে না জ্বর রয়েছে বলছে পার ডে আপনি 4টে প্যারাসিটামল খেতে পারেন 24 আওয়ার্সে কোনো অসুবিধা হবে না 6 ঘন্টা অন্তর আর আপনি আপনার ঘাত পা যন্ত্রণা হচ্ছে ওটা থাকবে ওটা 6 দিন পর্যন্ত আপনার থাকবে ভয় পাবেন না আর দেখবেন গন্ধও চলে গেছে কাল থেকে হয়তো গন্ধটাও পাবেন না তো এটা একদম মাইল্ড মানে করোনা কোভিড তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই শ্বাসকষ্ট নেই বা গলে কোনো ইনফেকশন নেই তো আপনি একটা কাজ করুন অ্যাজিথ্রলের একটা 5 দিনের কোর্স করুন আমি তাও বললাম দেখুন আমার কাশি হচ্ছে না শ্বাসকষ্ট নেই বা গলায় ব্যথা নেই তাও কি খাবো বললো হ্যাঁ এটা করুন তা আপনি যেমন ভিটামিন খাচ্ছেন মাল্টিভিটামিন জিঙ্কোবি বা লিমসি খাচ্ছিলাম সেগুলো খেয়ে যান আর আমি সকালবেলা করছিলাম কি কাঁচা হলুদ খাচ্ছিলাম আর চায়ের মধ্যে তুলসী পাতা আদা ছোটো এলাচ দিয়ে খাচ্ছিলাম গরম জল খাচ্ছিলাম তো আমাকে বললো আপনি কোর্সটা কমপ্লিট করে 5 দিন পরে আবার এই অ্যাপসের মাধ্যমে আমাকে দেখাবেন বললাম ঠিক আছে আর ইন দ্য মিডল টাইম যদি কোনো রকম প্রবলেম হয় তাহলেও কিন্তু কনসাল্ট করবেন প্রবলেমটা হচ্ছিলো সেদিনকে রাত্রির থেকেই শুরু হয়ে গেছিলো জ্বরটা তো কমছে না প্রচণ্ড ঘাড়ে আমার কাঁধে যাবে না মানে এমনি আমার হাতটা একটুখানি প্রবলেম আছে এটা আগেই আমি শেয়ার করেছিলাম যেখানে আমার ক্যালসিয়াম স্টোর হচ্ছে কন্টিনিউ এক্সারসাইজ করতে হয় তো দিনে আমি 2 বার করে করি সেটা 4-5 বার করলাম একদমই কমছে না একদমই কমছিল না আর মানে এত যন্ত্রণা হচ্ছিলো না আমি শুয়ে বা না বসে কোনো রকমভাবে স্বস্তি পাচ্ছিলাম না আর রাত্রিবেলা সন্ধ্যের পর থেকে হচ্ছিলো এই পাঁজরের তলায় চাপ চাপ যন্ত্রণা হচ্ছিলো মনে হচ্ছিলো যেন খুব মানে একটা ব্যথা হয়তো হার্ট অ্যাটাক মতো জানি না কিন্তু একটা অসহ্য যন্ত্রণা হচ্ছিলো চাপ চাপ তো আমি কী করলাম কি একটা এক্সারসাইজ আছে সেটা ডাক্তার আমাকে দেখিয়ে দিয়েছিলেন এটা হচ্ছে এটা সবাই করতে পারে এটা অক্সিজেন লেভেলটা বেড়ে যায় আমি সন্ধ্যে মানে রাত্রিবেলাটা 3 দিন প্রায় ঘুমাইনি রাত্রি উঠে বসে থাকতাম একদম হয়তো আমি তখন মোবাইল ঘাঁটতেও ইচ্ছে করতো না মানে অনেক সময় আমরা জেগে থাকলে ঘুম না এলে মোবাইল ঘাঁটি যেমন তো সেদিন তখন কিন্তু আমার ইচ্ছে করতো না আমি চুপ করেই বসে থাকতাম চোখ বন্ধ করে জল খেতাম প্রচুর জল তেষ্টা পায় প্রচুর জল খাবে আর হচ্ছে সবথেকে বড় কথা এক্সারসাইজটা হচ্ছে মানে দমটা নিয়ে 5 সেকেন্ড রেখে দিতে হবে রেখে দিয়ে মুখ দিয়ে দমটা আবার জোরে বার করতে হবে
এইটা 10 টাইমস করতে হবে। এটা দিনে সারা দিনে মানে 40 বার যদি তোমরা করো, 10 সকালবেলা একবার করলে, দুপুরবেলা একবার করলে, বিকেলবেলা একবার করলে, রাত্রিবেলা একবার করলে অক্সিজেন লেভেলটা অনেকটা বেড়ে যায় এবং ক্লান্তি বোধ দূর হয়ে যায়, করোনাও কিন্তু অনেকটা, অক্সিজেন লেভেলটা যখন বেড়ে যাচ্ছে আমাদের দেহে, আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যায়। তো এটাই ডাক্তার বলেছে, আমাকে এইভাবেই বুঝিয়েছিলেন তাই বোঝাচ্ছি। তো তাতে কিন্তু আমরা তাড়াতাড়ি কিউর হয়ে যাব। তো মাইল্ড হলেও কিছু কিছু প্রবলেম হয়, আমার বমি হয়নি, আমার ডায়রিয়া হয়নি, কিন্তু আমার একটা রোগ আছে, এটা হচ্ছে আমি আগেও বলেছি আমার লিভারের ফাংশানে একটু প্রবলেম আছে। তো লিভার ফাংশানটা আমার বিলিরুবিনটা বেড়ে গেছিলো, এজিপিটি বেড়ে গেছিলো, এসআরপিটি বেড়ে গেছিলো। তো এটা ব্লাড টেস্টে 5 দিন পরে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার ব্লাড টেস্ট করতে বলেছিলেন, তখন ওটা ধরা পড়ে। তো খুব অল্পই বেড়েছিলো, ডাক্তার বললো আপনি তো রেস্টেই আছেন, রেস্টেই থাকবেন। তা আমি ওইভাবেই রেস্টে ছিলাম। এটাই প্রবলেম হচ্ছে যে যার যেটা রোগ সেটা কিন্তু কোভিড বাড়িয়ে দিচ্ছে। কারো যদি সুগার থাকে, এটাও আমাকে ডাক্তার দিয়ে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ডায়াবেটিক বা আপনার কোনো হাই প্রেশার বা কিছু আছে, বললাম না। তো আমার একটা শ্বাসকষ্টজনিত ব্যাপার আছে, আমি বেশি হাঁটাচলা করলেই ফাঁপাই, কিন্তু ভগবানের আশীর্বাদে কিছু হয়নি। তো আমি দেখাচ্ছি আমি কোথায় ছিলাম, কীভাবে ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বিছানাটা দেখছো, এটা এখানে এইভাবে এটা পেতে এখানে বালিশ দিয়েছিলাম, এখানে একটা টুল ছিল তাতে আমার মেডিসিন জল সব থাকতো। আর এই টেবিল চেয়ার, এটার মধ্যে বাসন থাকতো, আমার প্রয়োজনীয় যা কিছু ক্রিম, চিরুনি, ব্রাশ এটার মধ্যে রাখতাম আর এই চেয়ারে বসতাম। আর আমার হাজবেন্ড যদি কোনো সময় এসে সন্ধেবেলা কথা বলতো তো এইখানে চেয়ার নিয়ে বসতো। মানে ডিস্টেন্সটা 6 ফিট কেন, প্রায় 18 ফুটেরও বেশি, পুরো 18 ফুটের বেশি। আর এখানে এত ভালো ক্রস ভেন্টিলেশন হয়, বারবার ডাক্তাররা বলছে কিন্তু ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে থাকবেন, যত বেশি আলো বাতাসের মধ্যে থাকবেন তত কিন্তু তাড়াতাড়ি সুস্থ হবেন। মানে রাত্রে আমি তো পাখা চালাতামই না, এত হাওয়া, দুপুরবেলাটা পাখা চালাতে লাগতো কিন্তু রাতে কিন্তু আমি পাখা চালাতামই না। আর সবথেকে আরেকটা আশীর্বাদ হচ্ছে সামনে ছাদ ছিল, তাই আমি সকালবেলা এই ছাদে সম্পূর্ণ হাঁটতাম প্রায় আধ ঘন্টা রোদ গায়ে লাগিয়ে, আর তারপর এখানে বসে ব্রিদিং এক্সারসাইজটা করতাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধেবেলা হাঁটতাম, রাতে হাঁটতাম। হাঁটার সময় আমি বুঝতে পারতাম যে আমি প্রচণ্ড উইক, আমি আস্তে 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 করে হাঁটতাম। তো আমার এই প্রবলেমটা কিন্তু 6 দিন মোটামুটি হয়েছে। 6 দিনের আগে কিন্তু আমার ব্যথা বা কিছু কমেনি, এতটুকু কমেনি। 6 দিন পরে এখনই আমাকে দুবেলা কিন্তু ক্রোশিন খেতে হয়েছে, কারণ আমার ঘুমো ঘুমো একটা জ্বর আসছিল, জ্বর জ্বর ভাব। তো 6 দিন পরে কিন্তু আমার জ্বর পুরো টোটালি চলে যায়, ব্যথাও থাকে না। আর সবথেকে বড় কথা হচ্ছে 9 দিন পরে আমি টোটালি সুস্থ। তবে আমি আমাকে ডাক্তার বলেছিল আপনি 9 দিন পর থেকে রান্না বান্না সব করতে পারবেন। তো আমি তারপর থেকে রান্না বান্না সব কিছু করেছি। আর আমার খাবার দাবার যেটা বলছি, আমি কিন্তু ডিম বা এগুলো খেতে বলছে, কিন্তু আমি ডিমটা বিলিরুবিন বেড়ে যাওয়ার জন্য খেতে পারিনি। আর সেই মুহূর্তে বিলিরুবিন, যেহেতু আমার এজিপিটিও বেড়ে গেছিলো, মানে জন্ডিস এক ধরনের ধরা পড়েছিলো, তো ওই কারণে আমার শরীর কিন্তু খুবই খারাপ লাগছিল, মানে খুব দুর্বল লাগছিল, উইক লাগছিল তার সঙ্গে। তো আমি একদিনে ভিডিওটা করছি না, আমি চিন্তা করেছি যে এটা পাটে 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 করবো, মানে দুটো পাট অবশ্যই দেবো, কারণ সমাজকে বা তোমাদেরকে সচেতন। তো আমি একদিনে ভিডিওটা কমপ্লিট করিনি বা করছি না, আমি দুটো পার্ট এটার জন্য রাখবো, কারণ সকলের জানা দরকার যে কী কী করা উচিত, কী কী করা উচিত না, কোনটা করলে বেটার হবে। কারণ আমি যেটা সহ্য করেছি বা বুঝেছি সে আমার এক্সপিরিয়েন্সটাই আমি এখানে শেয়ার করছি, তাতে কিন্তু অনেকেই আমার মনে হয় এই ভিডিওটা দেখে লাভবান হবে। তো সেই কারণেই আমার এটা এই ভিডিওটা করা। তো 6 দিনের পর থেকে আমি টোটালি সুস্থ হয়ে যাই, কিন্তু আমার যেহেতু বিলিরুবিনটা বেড়েছিলো তো আমার একটু উইকনেস ছিলই। তো এটাই হচ্ছে বড় কথা, করোনার একটাই বড় প্রবলেম হয়ে যাচ্ছে মানুষের, যে দেহে প্রত্যেকেই কিছু না কিছু অল্প স্বল্প রোগ থাকে, যেমন কারো সুগার থাকে, কারো কোলেস্ট্রল থাকে, কারো হাই প্রেশার থাকে, আমার একটু লিভার ফাংশান প্রবলেম আছেই, হেপাটাইটিস বি হয়ে গেছিলো, তো সেইগুলো কিন্তু বেড়ে যায়। এটাই হচ্ছে মানে জীবাণুটা এমনই করে, এটা বাড়িয়ে দেয়।
তবে সবথেকে বড় করোনার ব্যাপার হচ্ছে, যেমন আমি বললাম আগেও বলছি বলেছি যে গন্ধ বা স্বাদ চলে গেলে তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই, তারা সিরিয়াস নয়, সিরিয়াস হবে না, মাইল্ড মাইল্ড করোনা অ্যাটাক, যেটা আমার হয়েছিল। কিন্তু যাদের গন্ধ স্বাদ সব রয়েছে, তার উপর হঠাৎ করে জ্বর এসছে, গলায় প্রচণ্ড ব্যথা, গলায় ব্যথা হওয়া মানেই কিন্তু করোনার জীবাণুটা ওটা নাক মুখ বা চোখ কোনো রকমের মাধ্যমে গিয়ে সেটা গলায় চলে গেছে এবং গলা থেকেই সোজা ওটা চলে যায় ফুসফুসে, মানে লাংসে চলে যায়, আর লাংসকে আমাদের অ্যাটাক করে, কম বেশি নিমোনিয়া হবেই। তো এই যখনই তিন দিনে, এটা মেজর পার্ট হচ্ছে তিন কি চার দিনে, সিরিয়াস ব্যাপারটা কিন্তু তিন বা চার দিনে সম্পূর্ণ বোঝা যায়। আর তিন চার দিনে যখনই কাশি হবে আমার মনে হয় মানে প্রথমেই ডাক্তার কনসাল্ট করা দরকার, কারণ কার অক্সিজেন লেভেলটাকে এতটাই কমিয়ে দিচ্ছে বোঝা যাচ্ছে না। তো আমি যে এক্সারসাইজটা আগে দেখালাম ওটা কন্টিনিউ করা দরকার এই সিজনে সকলের, করোনা হোক চাই না হোক, কি জ্বর হোক চাই না হোক, কোনো সিমটম থাকুক কি না থাকুক, কন্টিনিউ ওই এক্সারসাইজটা করলে আজও আমি করি, এই কারণেই যে অক্সিজেন লেভেলটা কিন্তু একদম ঠিক রাখে। করোনার মেন ব্যাপারটাই হচ্ছে অক্সিজেনটাকে দেহ থেকে হঠাৎ করে কমিয়ে দেয়, যেটা মানুষের অগোচরে, মানুষ বুঝতেই পারে না, তখন মানুষ সিরিয়াস হয়ে যায়। আর এতটুকু সময় দেয় না হসপিটাল বা নার্সিংহোম নিয়ে গেলে সেখানে বেড পাওয়া সেই মুহূর্তে, এইসব ব্যাপারগুলো করতে করতেই মানুষের অবস্থা আরও ডিটারেট করতে থাকে, তখন মাল্টি অর্গানগুলো আমাদের ফেলিওর হতে থাকে, যেহেতু অক্সিজেন কমে গেছে ব্রেনের কোষগুলো আস্তে আস্তে মরতে শুরু করে, তখন আমাদের এক একটা অর্গানে সেটা এফেক্ট করে, এটাই ডাক্তাররা বলছেন, এই ভাষাটাই আমি এখানে এখানে বললাম। তো আজকে আমি এখনকার মতো এই ভিডিওটা এন্ড করছি, তো নেক্সট ভিডিওটার জন্য অপেক্ষা করো, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর তোমাদের ভালোবাসা যেন আমার সাথে থাকে। আমি অনেকদিন পরে আজকে ব্লগটা আমি আপলোড করলাম, তো প্লিজ এটাকে শেয়ার করো, লাইক করো, অবশ্যই কমেন্ট করো, কার কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করো। আর আমি নেক্সট ভিডিওতে বাকিটা বলবো যে করোনাকে কীভাবে মানে কী খাবে, কী খাওয়া উচিত না, কী করা উচিত, কী করা উচিত না, সেগুলো আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। টিল দেন বাই, ভালো থেকো সকলে।